গুড মর্নিং এভরিওয়ান, আমাদের আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আমরা সকালবেলা রেডি হয়ে আমি এখন বেরোচ্ছি বোলপুর। তো কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, তার জন্য দেখতে থাকো আমাদের ব্লগ। হয়ে গেছে তোমার? হয়নি। ব্যাগটা কি নিয়ে যাবে? তো আমরা স্টেশনে পৌঁছে গেছি অলরেডি। দিয়া ওখানে দাঁড়িয়ে আছে, আমি জাস্ট টিকিটটা কেটে নিয়েছি। প্ল্যাটফর্মে এবার নিচে নামবো। চলো ট্রেন আসতে এখন দেরি আছে, আসলে চেপে চলে যাবো বোলপুর। এখনো খোলেনি, 12টা টাইম নাকি? না বন্ধ আছে বুধবার। হ্যাঁ বুধবার দেখি বন্ধ, ফালতু এলে আছে। তাহলে সময়টাও নষ্ট, দিনটাও নষ্ট হলো, সব নষ্ট। এটা হচ্ছে নলের অন্ডা, এটা হচ্ছে ক্যারামেল। দিয়া অলরেডি বাইট করতে শুরু করে দিয়েছিল, বাট আমি আমি আটকে দিয়েছি দিয়াকে। নিউ এডিশন যোগ হয়নি, আগে ছিল না। এটা এবারই আমি দেখলাম প্রথম, নিয়ম আমার নিউ এডিশন। আজকে সারাদিনটা স্পয়েল করলে তুমি। এটা হচ্ছে এখন মোমো, তার সাথে একটা বার্গার, সে আছে চিজ, কিন্তু একটা দিয়ে নিই, একটা চিজ দিয়ে চলো আজকে তো করে তাহলে এটাই খাওয়া যাক আমাদের এখন মোমো, যেহেতু বাড়ি কখন যাবো বুঝতে পারছি না। ছোট ছেলের মতো লাগলি ঠান্ডা হয়ে যাবে, খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। কেমন খেতে? কেমন লাগলো খেতে? কিন্তু আগেও খেয়েছো, তবে এই ফ্লেভারটা আমরা খাইনি প্রথমে। না জাম্বো সাইড ঠিক আছে চলবে। করবে ওখানটা ব্যালকনিতে বড় বড়
যে কাজটার জন্য আমরা সে বোলপুর গেছিলাম সে কাজটা একদমই হয়নি, আবার এসে আমাকে শিউরি আসতে হবে। তিনটে জায়গা বাইকে করে ঘুরেছি দুজনে মিলে, ট্রেনের সময় দেখিনি, ট্রেনের ট্রেন যে ক্যান্সেল হয়েছে সেটাও ভাবিনি, প্লাস বোলপুরে মার্কেট পুরো দিনটা আজকে স্পয়েল হয়ে গেল, ছুটি ছিল কোনো কাজে লাগলো না। তো এখন যাচ্ছি ওই ঘর, কারণ সবাই মিলে আজকে রান্না আছে আমাদের সেই চালা ঘরে, একসাথে বসে সবাই রান্না করবো, পিসি টিসি সবাই আছে। তো চলো এখন ওখানে যাই, এখন দিয়া একটু তুমি চা বানিয়ে দাও আমাকে, চা খাই। আজকে সন্ধ্যেবেলা এখানে সমস্ত কিছু রান্না হচ্ছে, এখানে বলতে গেলে দিয়াদের বাড়িতে আগে থাকো, হ্যাঁ হ্যাঁ করে ক্লাসিক হাসি দিয়ে বিয়ে বাড়ি এখনো আসে নাই, পুজোর বাড়ি। আর এখানে সব বসে আছে, আর তোমাদেরকে দেখালাম যে আমাদের কাঠে উনুনে রান্না হচ্ছে স্পেশাল বড় পিসির জন্য আর কি, ডিমের কারি ভাত হচ্ছে, মসুর ডাল বললো পিসি, আলু পোস্ত ডিমের কারিও বললো যে। তো রাত্রিবেলায় আমাদের এগুলোই রান্না হচ্ছে, আর সবাই মিলে আমরা এখানেই খাবো আজকে, সব জিনিস পাওয়া যায় বাট সবাই মিলে একসাথে যে খাওয়া দাওয়া এবং রান্না এই জিনিসটা পাওয়া যায় না। তো চলো মা এখন এক সবজি কাটছে, এটা হয়ে যাক তারপর রান্না বান্না তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, চলো আবার সন্ধ্যাবেলায় খেয়ে, সন্ধ্যাবেলা সরি রাত্রিবেলা খেয়ে দেওয়া বাড়ি যেতে হবে, অনেকটা অনেক দূর তো বাড়ি, দিয়াকে নিয়ে যেতে হবে সঙ্গে মাও আছে, চলো। আমি চলে এসছি, এইও রান্না অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতের, আজকে আমাদের ডিমের ঝোল মিস্টার মিস্টার না মিসেস মিস আদ্রিতা ব্যানার্জি, মিস আদ্রিতা ব্যানার্জি ডিমের কারি করেছে, খেয়ে দেখলেই বুঝতে পারবো কেমন হয়েছে। পিসির জন্য আলু পোস্ত, কাঠের উনুনে রান্না অনেকদিন পর, ঠান্ডার মানে শীতকালটা যাবো যাবো সেই টাইম হয়েছে নাকি দিয়া। আর এই যে আমার মহারানী শরীর একদম ডামাডোল দিয়ে দিচ্ছে ওনার, আর আমার বেটু 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 বেটু, চলো হ্যাঁ পাতা ধুয়ে দিচ্ছি আমি, চলো হবে কোথায় হবে কোথায় দিয়া ওইখানে, চলো আমাদের আসন রেডি হয়ে গেছে, এখানে আমরা বসে বসে আজকে খাবো খোলা আকাশের নিচে, সে ডিমের কারি মিস আদ্রিতা ব্যানার্জি বানিয়েছে, খেলে বোঝা যাবে কেমন টেস্ট। আমি দিলাম কয় পাতাগুলো কোথায় আছে, আচ্ছা টপ কর দাও লাগবে, হ্যাঁ থাক একে দিয়ে এটা অন্ধ করা যাবে না হলে। চলো সবাই আমরা খেতে বসে গেছি, মা খাবার সার্ভ করছে, বাবা ওখানে লুচি আলু ভাজা খাচ্ছে, আজকে রাইস খাবে না, এটা কি আলু শুধু মাখাবে এখন তো, ডিমের কারি আলু পোস্ত মসুর ডাল দিয়ে ভাতটা রাতে বেলায় খাওয়া যাক, তারপর আমার তোমার সাথে কথা বলছি বাড়ি গিয়ে। তোমাদের বাড়িতে যদি খানিকক্ষণ মানে একটুখানি যদি বসা যায়, আর এই বাড়ির সবাই যদি একসাথে থাকে মানে পেটে ব্যথা আর মুখে ব্যথা ধরিয়ে দেবে, বাপ রে বাবা হাসাতে পারে বড় বেশি আর ছোট বেশি দুজনে, কথাগুলো তুলে নিয়ে আসে ছিল, সবাই মিলে একসাথে খুব এনজয় করেছি, খুব মজা করলাম, একদম মানে ওই কাঠের উনুনে রান্না হচ্ছিল সবাই মিলে বড় বেশি আবদারে, সবাই মিলে একসাথে খেলাম, বিয়ার শরীরটা যদি একটু আসে একটু রিকভারি হওয়ার
তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণে গুড নাইট, বাই বাই, টাটা। আর যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।